আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিল্ডার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা সপ্তম শ্রেণী অধ্যায় 5। অধ্যায় 5 হচ্ছে কৃষিজ উৎপাদন। এই অধ্যায়ে আজকে আলোচনা করব কৃষি হিসাবরক্ষণ পদ্ধতি, ফসল উৎপাদন। অনেক মানুষ ফসল উৎপাদনকে ব্যবসা হিসেবে নিয়ে থাকে, তাই ফসল উৎপাদনে ব্যয় এবং উৎপাদিত ফসল বিক্রি করা আয়ের হিসাব করে থাকে। যদি কোনো ফসল উৎপাদনে ব্যয় থেকে আয় কাঙ্ক্ষিত মাত্রার বেশি হয়, তবে সেই ফসল উৎপাদনে যাওয়া উচিত। ফসল উৎপাদনে আয় ব্যয় স্থান কাল ও পাত্রভেদে ভিন্ন হতে পারে। ফসল উৎপাদনে আয় ব্যয়ের হিসাব করতে হলে আমাদের প্রথমে কত ধরনের ব্যয় ও আয় হতে পারে সে বিষয়ে জানতে হবে। ফসল উৎপাদনে আমরা 3 ধরনের ব্যয় দেখতে পাই। এগুলো হচ্ছে উপকরণ ব্যয়, উপরি ব্যয়, মোট উৎপাদন ব্যয়। উপকরণ ব্যয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা বস্তুগত উপকরণ ব্যয়, আরেকটা হচ্ছে অবস্তুগত উপকরণ ব্যয়। বস্তুগত উপকরণ ব্যয় হচ্ছে ফসল উৎপাদনে বীজ, সার, সেচ ইত্যাদির জন্য যে ব্যয় হয় তাকে বস্তুগত উপকরণ ব্যয় বলে। বস্তুগত উপকরণ ব্যয় একটি ছক, তোমাদের পাঠ্য বইয়ে একটি ছক দেয়া আছে, সেখানে ওই ছকের মাধ্যমে হচ্ছে বস্তুগত উপকরণ ব্যয় ওই ছকের মাধ্যমে নির্ণয় করা হয়। বস্তুগত উপকরণ ব্যয়ের ছকের মধ্যে থাকে উপকরণ, অর্থাৎ কি কি উপকরণ নেওয়া হয়, হেক্টর প্রতি প্রয়োজনীয় উপকরণ কি পরিমাণে নেওয়া হয়, উপকরণের মূল্য হার কত টাকা, হেক্টর প্রতি ব্যয় কত টাকা, এগুলো হচ্ছে এই ছকের মধ্যে থাকে। অবস্তুগত উপকরণ ব্যয় ফসল উৎপাদন কাজে প্রয়োজনীয় শ্রমিক ও পশু বা যান্ত্রিক শক্তির জন্য যে ব্যয় প্রয়োজন হয় তাকে অবস্তুগত ব্যয় বলে। যেমন চারা রোপণের জন্য শ্রমিক, জমি চাষের জন্য খরচ ইত্যাদি অবস্তুগত উপকরণ ব্যয়। ব্যয়েরও একটি ছক তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, ছকের মধ্যে আছে কাজের বিবরণ, শ্রমিক সংখ্যা বা চাষ সংখ্যা, দৈনিক মজুরি বা চাষ প্রতি খরচ কত টাকা, হেক্টর প্রতি ব্যয় কত টাকা। তারপরে হচ্ছে ব্যয় মানে হচ্ছে ফসল উৎপাদন কালে মোট উপকরণ ব্যয়ের উপর শোধ ও জমির মূল্যের উপর শোধ। মোট উৎপাদন ব্যয় মানে কি? মোট উপকরণ ব্যয় ও মোট উপরি ব্যয়ের যোগফলকে মোট উৎপাদন ব্যয় বলে। মোট উৎপাদন ব্যয় সমান মোট উপকরণ ব্যয় যোগ মোট উপরি ব্যয়। ফসল উৎপাদনে আয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা সামগ্রিক আয় ও প্রকৃত আয়। উৎপাদিত ফসল ও উপদ্রব্য বিক্রি করে যে আয় হয় তাকে সামগ্রিক আয় বলে। যেমন ধান চাষ করে উৎপাদিত ধান ও খড় বিক্রি করে প্রাপ্ত আয়। সামগ্রিক আয় থেকে মোট উৎপাদন ব্যয় বাদ দিলে যে আয় থাকে তাকে প্রকৃত আয় বলে। প্রকৃত আয় সমান সামগ্রিক আয় বিয়োগ মোট উৎপাদন ব্যয়। বস্তুগত উপকরণ ব্যয় বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক বা সুতলি, পানি সেচ বাবদ খরচ বের করতে হবে। অবস্তুগত উপকরণ ব্যয় বীজতলা তৈরি, বীজ বপন, চারার পরিচর্যা, চারা তোলার শ্রমিকের সংখ্যা ও খরচ বের করতে হবে। 3 বার জমি চাষ ও মইয়ের জন্য চাষের খরচ বের করতে হবে। মাদা তৈরি, সার মেশানো, চারা রোপণের জন্য শ্রমিকের সংখ্যা ও খরচ বের করতে হবে। সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা, ফসল সংগ্রহের জন্য খরচ বের করতে হবে। উপরি ব্যয় মোট উপকরণ ব্যয়ের উপর 12.50% হারে ফসল উৎপাদনকালীন সময়ের শোধ বের করতে হবে। জমির বাজার মূল্যের উপর 12.50% হারে ফসল উৎপাদনকালীন সময়ের শোধ বের করতে হবে। মোট উৎপাদন ব্যয় মোট উপকরণ ব্যয় ও মোট উপরি ব্যয় যোগ করে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে। সামগ্রিক আয় সম্ভাব্য ফলনকে বাজার দর দিয়ে গুণ করে সামগ্রিক আয় বের করতে হবে। প্রকৃত আয় সামগ্রিক আয় থেকে মোট উৎপাদন ব্যয় বিয়োগ করে প্রকৃত আয় হিসাব করতে হবে। কই মাছ চাষ পদ্ধতি, কই মাছ কিভাবে চাষ করা হয়। কই মাছ একটি সুস্বাদু মাছ, বাংলাদেশের মানুষের কাছে এটি খুব জনপ্রিয়। আমাদের দেশে হাওড়, খাল, বিল, ডোবায় কই মাছ পাওয়া যায়। এদেশে কই মাছের যে জাতটির চাষ হয় সেটি থাইল্যান্ড থেকে আমদানিকৃত।
থাই কই মাছ দেশি জাতের চেয়ে অধিক বর্ধনশীল। কই মাছ পানিতে অন্যান্য মাছের মতো ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু পানির উপরে এলে এদের চামড়ার নিচে অবস্থিত একটি বিশেষ অঙ্গ দ্বারা প্রতিকূল পরিবেশে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে বেঁচে থাকতে পারে। কই মাছের চাষ এখন লাভজনক। কই মাছ চাষের গুরুত্ব, এই মাছ সুস্বাদু ও পুষ্টিকর, বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং বাজার মূল্য বেশি। স্বল্প গভীরতায় পুকুরে ও অধিক ঘনত্বে চাষ করা যায়। এই মাছ চাষ করে পারিবারিক প্রাণীজ আমিষের চাহিদা মেটানো সম্ভব। চাষযোগ্য পুকুরের বৈশিষ্ট্য, অর্থাৎ যে পুকুরে চাষ করা হবে এই পুকুরের কি কি বৈশিষ্ট্য থাকবে। পুকুরটি খোলামেলা জায়গায় হবে, পলি দোয়াশ বা এঁটেল দোয়াশ মাটিতে পুকুর হলে ভালো। পুকুর শক্ত ও পরিষ্কার পাড়যুক্ত এবং বন্যামুক্ত স্থানে হতে হবে। পুকুরে অন্তত 5 থেকে 6 মাস পানি থাকতে হবে। চাষের জন্য পুকুর প্রস্তুতি, কই মাছের পুকুর প্রস্তুতির জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয়। এগুলো হচ্ছে, পাড় ঠিকঠাক মতো মেরামত করতে হবে, পাড়ে যাতে বড় গাছপালা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জলজ আগাছা দমন, পুকুর হতে জলজ আগাছা পরিষ্কার করতে হবে যেন পুকুরে পর্যাপ্ত সূর্যালোক পড়ে। তাছাড়া আগাছা মুক্ত পুকুর মাছের প্রাকৃতিক খাদ্য তৈরিতে সহায়তা করে। রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ অপসারণ, পুকুর থেকে রাক্ষসে মাছ ও অবাঞ্ছিত মাছ দূর করতে হবে, কারণ রাক্ষসে মাছ কই মাছের পোনা খেয়ে ফেলে। অবাঞ্ছিত মাছ কই মাছের খাদ্য খেয়ে ফেলে, বারবার জাল টেনে বা পুকুর শুকিয়ে বা প্রতি শতক পুকুরে 20 থেকে 30 গ্রাম রোটেনন প্রয়োগ করে এদের দূর করা যায়। চুন প্রয়োগ, চুন প্রয়োগে পানি ও মাটির অম্লতা দূর হয়। চুন পানির ঘোলাত্ব দূর করে এবং কই মাছের রোগ প্রতিরোধে সাহায্য করে। সার প্রয়োগ, কই মাছের চাষ অনেকটা সম্পূরক খাদ্যের উপর নির্ভরশীল, তবুও চুন প্রয়োগে 7 দিন পর শতক প্রতি 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি পানিতে ভিজিয়ে সূর্যালোকের সময় প্রয়োগ করতে হবে। পোনা ছাড়া, কই মাছ বৃষ্টির সময় কাত হয়ে কানে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম, সেজন্য কই মাছের পোনা ছাড়ার পূর্বে পুকুরের চারিদিকে নাইলন নেট দিয়ে বেড়া দিতে হবে। পোনা পরিবহনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন পোনা আঘাতপ্রাপ্ত না হয়। পুকুরে পোনা ছাড়ার পূর্বে অবশ্যই পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। প্রতি শতকে 400 থেকে 500 পোনা মজুত করা যাবে। এরকম মজুত ঘনত্বে অবশ্যই তৈরি খাদ্য সরবরাহ করতে হবে। খাবার প্রধান, কই মাছকে খাবার হিসেবে ফিশ মিল, সরিষার খোল, চালের কুড়া, গমের ভুষি পানি দ্বারা মিশ্রিত করে বল তৈরি করে পুকুরের কয়েকটি নির্দিষ্ট স্থানে প্রদান করতে হবে। আবার বাজার থেকে বাণিজ্যিক খাদ্য কিনেও সরবরাহ করা যেতে পারে। প্রতিদিন মাছের দেহ ওজনের 5% থেকে 10% হারে খাদ্য দিতে হবে। প্রতিদিন খাবার 2 ভাগ করে সকালে ও বিকালে দিতে হবে। মাছের রোগ ব্যবস্থাপনা বলতে রোগের বিরুদ্ধে গৃহীত প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাকে বোঝায়। রোগ হওয়ার পূর্বে প্রতিরোধ এবং রোগ হওয়ার পর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কই মাছের রোগের ক্ষেত্রে চিকিৎসার থেকে প্রতিরোধের উপর অধিক গুরুত্ব দিতে হবে। এই মাছে প্রধানত ব্যাকটেরিয়া ও পরজীবীজনিত রোগ বেশি হয়, তবে মাছের মজুদ ঘনত্ব বেশি ও খাদ্যে পুষ্টির অভাব হলে মাছ অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। কই মাছের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা সমূহ উল্লেখ করা হলো। মাসে অন্তত একবার করে জাল টানতে হবে। মাছের গড় ওজনের সাথে মিল রেখে পুকুরে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। মাছের রং গাঢ় সবুজ হলে বা পানি নষ্ট হলে পানি পরিবর্তন করতে হবে। পুকুরে লাল স্তর পড়লে প্রতি শতকে 50 গ্রাম ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। কই মাছের পুকুরে প্রচুর প্লাঙ্কটন তৈরি হয় যা পুকুরের পানির পরিবেশ নষ্ট করে। প্লাঙ্কটন নিয়ন্ত্রণের জন্য শতক প্রতি 12টি তেলাপিয়া ও 4টি সিলভার কার্পের পোনা ছাড়তে হবে। পানিতে অক্সিজেনের অভাব হলে পুকুরে বাঁশ পিটিয়ে বা সাঁতার কেটে অক্সিজেন মেশানোর ব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধের জন্য শীতের শুরুতে 1 মিটার পানির
গভীরতার জন্য শতক প্রতি 0.5 থেকে 1.0 কেজি হারে চুন বা 200 থেকে 500 গ্রাম জিওলাইট প্রয়োগ করতে হবে। আবার মাসে দুইবার করে প্রতি শতকে 250 গ্রাম হারে লবণও প্রয়োগ করা যেতে পারে। পুকুরে কই মাছের রোগ দেখা দিলে নিম্নলিখিত চিকিৎসাগুলো করতে হবে। মাছে ব্যাকটেরিয়া জনিত রোগ বা লেজ ও পাখনা পচা রোগ দেখা দিলে পুকুরে প্রতি শতকে 6 থেকে 8 গ্রাম হারে কপার সালফেট প্রয়োগ করতে হবে। পুকুরে মাছের শরীরে উকুন হলে পুকুরে 30 সেন্টিমিটার গভীরতার জন্য প্রতি শতকে 3 থেকে 6 গ্রাম ডিপটারাক্স সপ্তাহে একবার হিসাবে পরপর 3 বার প্রয়োগ করতে হবে। মাছের ক্ষত রোগ হলে পুকুরে কপার সালফেট ট্রিটমেন্টের পাশাপাশি প্রতি কেজি খাবারের সাথে 3 থেকে 5 গ্রাম অক্সিটেট্রা সাইক্লিন 7 দিন ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও পুকুরে 30 সেন্টিমিটার পানির গভীরতার জন্য প্রতি শতকে 0.5 থেকে 1.0 কেজি খাবার লবণ ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।